আজকে সেই ঐতিহাসিক 10 জানুয়ারি আমরা আমার মা আমার বাবাকে গ্রেফতার করার পর আমার মাকেও গ্রেফতার করা হয় 18 নম্বর রোড বর্তমানে 9 এর এ 26 নম্বর বাড়ি তখন ছিল একটা একতলা বাড়ি সেই বাড়িতেই আমাকে আমার মাকে গ্রেফতার করে পাকিস্তানি হানাদার বাহিনী বন্দি করে রাখে সেই সাথে আমার ছোট বোন রিহানা জামাল রাসেল আমি নিজেও সেখানে এবং আমার আব্বার ফুফাতো ভাই খোকা কাকা মমিনুল হক এবং তার স্ত্রী এবং ছোট্ট বাচ্চা সহ ওই বাড়িতে আমাদেরকে বন্দি করে রাখে 16 ডিসেম্বর বাংলাদেশ মুক্তি পেয়েছিল সত্য আমরা কিন্তু মুক্তি পাইনি কারণ আমাদের সেখানে পাহাড়ে যে পাকিস্তানি হানাদার বাহিনী ছিল তারা কিন্তু সারেন্ডার করেনি আমরা মুক্তি পেয়েছিলাম 17 ডিসেম্বর